बंधु अकल आपनालोके भिडियोत जेतु इनक्यूबेटर मेसिन देखि आसे एतु इनक्यूबेटर मेसिन 250 टा कोनी धरा मेनुअल इनक्यूबेटर मेसिन होय जेतु इनक्यूबेटर मेसिन कम खरसत आपनार हेचिंगर बारे उपयोगी होय जाय। बंधु अकल आपुनी जदि निजर घरते कम खरसत कोनीर परा पोआली फुटाय हेय पोआली आपुनी बिक्री करिबो खुजे अर्थात সেই পোয়ালি লৈ আপোনার ঘরতে আপুনি যদি ফার্ম কৰিব খোজে তেনেহলে আপোনার দরকার এনেকুৱা এটা ইনকিউবেটর মেশিন যেটো ইনকিউবেটর মেশিনত আপোনার বেছি টকা খৰচ নহয় বেছি কারেন্টৰ আপোনার দরকার নহয় আৰু আৰু এটা কথা ইয়াত যদি বেছি সময়ৰ কাৰণে আপোনার জায়গাত কারেন্ট গুচি যায় তেনেহলে আপোনার বাবে এই যেটো মেশিন দেখা পাইছে ভিডিওত এই মেশিনটো আপোনার বাবে অত্যন্ত জৰুৰী। বন্ধুসকল কাঠর মেশিনত আপনার বেশি টাইম হিট ধরে রাখব নয় কিন্তু থার্মোকল বক্সের যা সরু সুরা ইনকিউবেটর মেশিন থাকে সেই মেশিনবিলাকে বহুত সময় ধরে এই ভিতর যদি টেম্পারেচার থাকে টেম্পারেচারটা আপনার মেনটেন করে রাখে সেই কারণে আপনি যদি তেনেকুৱা জায়গার বিলং করে যা জায়গা কারেন্ট সঘনাই গই থাকে বহুত প্রবলেমর দেখা দিয়ে আর আপনি কণির পর পোয়ালি ফুটাই কম খরচত পোয়ালিবিল আপনি ফার্মিং করব খুঁজে তেনেহলে আপনি এই ধরনের ইনকিউবেটর মেশিন লোক এই ধরনের ইনকিউবেটর মেশিন লোবলে হলে আমার যে নাম্বার দিয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 7099888 5067 নাম্বারত আপনি হোয়াটসঅ্যাপ করব অর্থাৎ আমাক ফোনও করব। বন্ধুসকল আপনাদের এই মেশিনটির বিষয়ে যদি একো নাজানে যে এই মেশিনটি কেনেক চলায় ইয়াত কণীবিল কেনেক লড়াব লাগে কেতিয়া এই কণীর মেশিনের ভিতর যেটু কণী সেই কণীরপরা পোয়ালি কেতিয়া উলাব আর সেই পোয়ালি আমি কেনেকেনো রাখিম তো এই বিষয়ে সকলো কথা আপনাদের আমারপরা ফ্রিলি গাইড পাব। হয় বন্ধুসকল একদম ফ্রিলি গাইড পাব যেতিয়াই আপনাদের মন যায় আমাক ফোন করে এই মেশিনের বিষয়ে আপনি এ টু জেড জানি লই এটা সরু সুরাকে নিজের ঘর মেশিনের যোগেদি হেচারি স্টার্ট করব পারিব। বন্ধুসকল ইয়ার ভিতর যা কণী আপনি হাঁহর কণী দিব পারিব এইটো মেশিনত 220-25-15টা দিব পারিব সাইজের উপর ডিপেন্ড করে। বন্ধুসকল লোকেল মুরগি সোনালী মুরগির কুকুরার যা কণী আছে সেই কণীর যদি আপনি দিব খুঁজে 250-260টালৈকে আপনি এই মেশিনটির ভিতর আপনি দিব পারিব। বন্ধুসকল আপনাদের ভিডিওত দেখা পাই আছে যে হোয়াইট লেখন অর্থাৎ আপনার যা লেয়ার পোয়ালি আছে আমি লেয়ার পোয়ালিবিলাকো এই মেশিনের ভিতরের আমি উলাইছো চাওক আপনাদের ভিডিওত চাই আছে কিমান ধুনিয়াকে পোয়ালিবিল ফাটি ফাটি কণীরপর বাহিরলে উলাইছে। বন্ধুসকল আমি এই পোয়ালিবিল বিভিন্ন জায়গাত সেল করে দিও যেতিয়া আমার মন যায় যে আমার ফার্মত রাখি দিও বর্তমান আমার ফার্মখন এনেই আছে তো আমি আমার ফার্মত রাখি সেই মুরগির পোয়ালিবিল ডাঙর দীঘল করে বেপারী বা বজারলে আমি বিক্রি করো। বন্ধুসকল তেনেকে করলে কি হয় যে আপনার যেটু পোয়ালির যেটু রেট আছে সেই রেটটু বহুত কমি যায় যত নাকি লোকেল কুকুরার পোয়ালি আপনি 40-42-45 টাকা দি কিনব লাগে সেই পোয়ালিটো আপনি 20-19-18 টাকাতো আপনি পাই যাব যেতিয়া নিজের ঘরত সরু সুরা ইনকিউবেটর মেশিনের যোগেদি বা ডাঙর মেশিনে যিয়ে হোক ইনকিউবেটর মেশিনের যোগেদি আপনি যদি ফুটায় তেনেহলে সেই পোয়ালিটোর রেটটু বহুত কমি যাব। সেই কারণে চাওক আমি যা ইয়াত পোয়ালিবিল রাখিছো আপনার ভিডিওত দেখাই আছো একদম চাওক লাইভে দেখাই আছো যে পোয়ালিবিল কেনে কিমান ধুনিয়াকে উলাই আছে সব কণীরপর। বন্ধুসকল আপনার ইয়াত বিহে তেনেকুৱা একো কৰিবলগীয়া নাই আপনার কৰিবলগীয়া এটা কামেই আপনি যেটো আমি মেশিন দিম এই মেশিনটো আপনি আপনার ঘর যেটো কারেন্ট আছে কারেন্টের প্লাগত লগাব লগাই যেটো আমার ইনকিউবেটর মেশিন দিছো সেই মেশিনটোর যেটো ফ্লোর আছে ফ্লোরত আপনার সূতার কাপড় দিয়ে আপনি কাটি আপনার যেটো মেশিনের ফ্লোর ফ্লোরত সূতার কাপড় একটা জোখত কাটি লব তার উপর আপনি কণী দিব যিকোনো কণী দিয়ে আপনি লোকেল কণী সোনালী কণী আপনার কোয়েল বার বিভিন্ন প্রজাতির আপনি চড়াইয়ের কণীও দিব পারিব ইয়াত সো কণী দিলে সেই কণীবিল আপনি দিনত তিনবার লড়াব লাগিব আর রাতে এবার। বন্ধুসকল দিনত আপনার রাতিপুয়া এবার লড়াব 8-6টার ভিতর আর আপনার দুপরিয়া এবার আপনি লড়াই দিব এটামান বজাত আকো আপনার ইভিনিং টাইমত আপনি লড়াই দিব আপনার 4টামান বা 5টামান বজাত
আকৌ ৰাতি যদি লৰাই আপুনি 9টাৰ পিছত বা 10টাৰ ভিতৰত আপুনি লৰাই দিব আৰু বন্ধুসকল এটো লৰাব হলে এটা এটা কণী হাতেৰে লৰাব নালাগে আপুনি হাতেৰে সুই এনেকে লৰাই দিলেই হ'ল আপোনাৰ বেছি টাইম নালাগে 5-6 মিনিট সময়ৰ এটা দৰকাৰ হয় বন্ধুসকল ইয়াৰ ভিতৰত যেতিয়া আপোনাৰ কণীবিলাকৰ পৰা পোৱালি ওলাই যায় সেই পোৱালিবিলাক আপুনি 24 ঘণ্টা সেই মেচিনটোৰ ভিতৰত ৰাখিব যাতে কণীৰ পৰা যিবিলাক আপোনাৰ পানী থাকে আপোনাৰ জুলীয়া পদাৰ্থ যিবিলাক থাকে সেইবিলাক যেতিয়া পোৱালিৰ গাত লাগি থাকে সেইবিলাক ভালকৈ আপোনাৰ শুকুৱাব লাগিব ভালকৈ শুকুৱাৰ পিছত পোৱালিবিলাক যেতিয়া আপোনাৰ দৌৰি ফুৰিব খোজকাঢ়ি থাকিব ভালকৈ এক্টিভ হ'ব ষ্ট্ৰং হ'ব তেতিয়া আপুনি এই পোৱালিবিলাক মেচিনৰ পৰা ওলাই আনি আপোনাৰ যিটো ব্ৰিডিং আছে প্লেইন শ্বীট বা কাৰ্টন দি আপুনি সৰুকৈ এটা ব্ৰিডিং বনাই ল'ব সেই ব্ৰিডিঙত এটা বা দুটা লাইট দি পোৱালিৰ আপোনাৰ নাম্বাৰ অনুসৰি আপুনি লাইট দিব বন্ধুসকল সেই বিষয়ে আপোনাৰ বিষয়ে মই সকলো কথা আপোনালোকক জনাম পিছত আপোনালোকে ফোন কৰিব ফোন যোগে আপোনাক জনাই দিম ব্ৰিডিঙৰ বিষয়ে তো মই শ্বৰ্টলি কৈ আছোঁ প্লেইন শ্বীট দি ব্ৰিডিং বনাই সেই ব্ৰিডিঙত আপোনালোকে পোৱালিবিলাকক ৰাখিব একৰ পৰা 15 দিন আপুনি ৰাখিব 15 দিন পিছত আপোনাৰ ব্ৰিডিংটো ডাঙৰ কৰি আপোনাৰ ফাৰ্মত এই পোৱালিবিলাক এৰি দিব তো আপুনি ঘৰুৱা যদি খাদ্যত আপুনি খোৱাব খোজে এই পোৱালিবিলাকক যদি লোকেল কুকুৰাৰ পোৱালি হয় তেনেহ'লে আপুনি ঘৰুৱা ভাত চাত ধান চাউল এইবিলাক যি আছে আপুনি খুৱাই ৰাখিব পাৰিব যদি আপুনি সোণালী কুকুৰাৰ ৰাখিব খোজে তেনেহ'লে আপুনি দানা খুৱাব লাগিব বজাৰত যিবিলাক দানা কিনিব পোৱা যায় অৰিজিনেল গডৰেজ কোম্পানীৰ সেইবিলাক দানা আপুনি খুৱাই আপোনাৰ ফাৰ্মৰ পোৱালিবিলাকক ডাঙৰ দীঘল কৰিব পাৰিব বন্ধুসকল ভিডিঅ'টো আছিল আজি এইখিনিয়ে